দেখুন ডোকালাম সীমান্তে সেনা অভিযানের পথে চীন ডোকালাম থেকে ভারতীয় সেনা হঠাতে ছোটখাটো মিলিটারি অপারেশন চালাতে চলেছে চীন আগামী দুই সপ্তাহের মধ্যে চীন এই অপারেশন চালাবে সম্প্রতি চৈনিক সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে এই খবর প্রকাশিত হয়েছে গ্লোবাল টাইমস এই প্রকাশিত খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে ডোকালামে ভারত ও চীন সেনা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে বারবার বলা সত্ত্বেও ভারত পিছু হটছে না আর সেই কারণে চীনের এই সিদ্ধান্ত হু জিয়াং নামে সাং হাই অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সের এক রিসার্চ ফেলোকে উদ্ধৃত করে এই রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল টাইমস রিপোর্টে হু জিয়াং জানিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সেনা প্রত্যাহার করতে বলবে চীন তা যদি না করা হয় তাহলে আগামী দুই সপ্তাহের মধ্যেই ওই অভিযান হবে কারণ আর বেশি দিন চীনের সীমান্তে ভারতীয় সেনার অনুপ্রবেশ সহ্য করা হবে না গত বৃহস্পতিবার সংসদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যুদ্ধের পথে না গিয়ে কূটনৈতিক পথেই ডোকলাম সমস্যা সমাধানের কথা বলেছিলেন এজন্য দুই দেশকেই আগে ডোকলাম থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং তারপর আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার কথা বলেছেন সুষমা এর একদিন পরে চীনের সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয় ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি